বইপ্রেমীদের কাছে এই মুহূর্তে অত্যন্ত আনন্দের খবর, কারণ আগামী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 45তম আন্তর্জাতিক পুস্তক মেলা। আনন্দের ব্যাপার যে এই প্রথম বুক ফেয়ার ডিজিটালি এবং ফিজিক্যালি দুটোই হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে এবারের বইমেলাতে বইপ্রেমী মানুষ বেশি আসবেন, বইয়ের ক্রেতা বিক্রেতা সকলের মুখে হাসি ফুটবে। আমরা তাদের জন্য বিভিন্ন ধরনের বইয়ের স্টল রাখছি, তাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকছে, এবং আমাদের বই মেলায় পরিষেবা দেওয়ার জন্য বাস অটো তার ব্যবস্থা থাকছে আসার জন্য, এবং তাছাড়াও বইমেলায় বসা, বইমেলার শ্রদ্ধার্ঘ্য প্যাভিলিয়ন, বইমেলায় নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি এবং স্বাধীনতা সংগ্রামের 75 বছর সেটা নিয়ে প্যাভিলিয়ন থাকছে। অর্থাৎ সব মিলিয়ে বইমেলা যেমন হয় তেমন তো থাকছেই, তার সঙ্গে ডিজিটালি বাড়িতে বসেও বইমেলা আপনি উপভোগ করতে পারবেন সেই ব্যবস্থাও থাকছে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে 20টি দেশ অংশগ্রহণ করছে এই বুক ফেয়ারে, এবং ইরান হচ্ছে এবারে একমাত্র প্রথম দেশ ইরান। এই প্যান্ডেমিকেও যারা উদ্বোধন অনুষ্ঠানেও অংশগ্রহণ করবে, এবং ইরানের কালচারাল কাউন্সিলর সেকেন্ড ম্যান ইন দ্য এম্বাসি অফ ইরান ইন দিল্লি, হি উইল বি পার্টিসিপেটিং। এবারে বুক ফেয়ারের মেন থিম কি থাকছে? বাংলাদেশের, আমি ইতিমধ্যেই বলেছি, বাংলাদেশের মাননীয় সংস্কৃতি মন্ত্রী KM খালিদ MP এবং সেলিনা হোসেন থাকছেন, আর আমাদের পক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধক হিসেবে থাকছেন, প্রধান অতিথি এবং সঞ্জীব চট্টোপাধ্যায়।